ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটি একটি নামকরা দুর্গা মন্দির। মন্দিরটি হয়তো অনেকে দেখেছ বা অনেকে দেখোনি, তো যারা দেখোনি অবশ্যই ভিডিওটি দেখো। খুব সুন্দর একটি মন্দির, এ দুর্গা মন্দির, সোনার দুর্গা নামকরা এখানকার মন্দির। তো অবশ্যই যারা চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আরও তোমরা নতুন ভিডিও চলে আসবে, ভিডিও দেখতে থাকো। মন্দিরটির নাম মেট্রোপলিটন দুর্গা বাড়ি। তো এইটা তোমরা যদি যেতে চাও এখানে মেট্রোপলিটন দুর্গা বাড়িতে, যারা কোনো দেখোনি এটা, তো তোমরা প্রথমে আমাদের বেহালা থেকে যারা যেতে চাও S22C8 ধরে তোমরা সায়েন্স সিটির ফরেস্ট অফিস মেট্রোপলিটন ওখানে নামবে। নেমে 2 মিনিট হেঁটে এই মন্দিরটি দেখতে পাবে তোমরা। চলো তোমাদের মন্দিরের ভিতরটা ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর একটি মন্দির, খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে মন্দিরটি, তো খুব ভালোই লাগছে দেখতে। তো পুরো ভিডিওটি দেখো, পুরো মন্দিরটা তোমরা দেখতে পাবে ভিডিওটিতে। মন্দিরের ভিতরে ফটো তোলা নিয়েছে দেখা যায়। মন্দিরটির নাম মেট্রোপলিটন দুর্গা বাড়ি, কিন্তু এখানে রাধাকৃষ্ণ, জগন্নাথ, শিব, কালী, হনুমান এই সবকটি এখানে ঠাকুর এখানে রয়েছে। তো এটা হচ্ছে আমাদের মেন মন্দিরের দুর্গা ঠাকুর। এই মন্দিরটি দুপাশে দুটি পুকুর আছে। তো এটা হচ্ছে আমাদের ডান সাইডের পুকুরটি, আর বাঁ সাইডের ঠিক সেরেমে একটা পুকুর আছে। তো পুকুরে একটা সুন্দর একটা ফোয়ারা করেছে। তোমরা ঠাকুর দেখতে পাচ্ছ এটা পুরো সম্পূর্ণ সোনার ঠাকুর, তো তাই এটার নাম সোনার দুর্গা। তো খুব সুন্দর লাগছে। তো তোমরা এই ভিডিওটিতে সন্ধ্যা আরতি পর্যন্ত দেখতে পাবে, এবং এখানে সন্ধ্যা আরতির পর ভোগ দেওয়া হয়, সব ডিটেলস তোমরা পেয়ে যাবে ভিডিওটিতে। তো দেখো ভিডিওটি, আর তাছাড়া তোমার এখানে যদি আসতেই চাও হাতে 2-3 ঘন্টা টাইম নিয়ে আসতেই পারো, খুব ভালো লাগবে। এখানে সন্ধ্যা আরতির পর প্রতিদিন ভোগ দেওয়া হয়, তো এখানে তোমরা ভোগ নিতেই পারো, সবার জন্য এখানে ভোগ দেওয়া হয়। জায়গাটার নাম কি জানো? এটা মেট্রোপলিটন সোনার দুর্গা। বাড়িতে একটা স্টিল ফটো নিবি। এটা ঠিক মন্দিরের পিছন দিকটা, মন্দিরের পিছনে একটা বড় খেলার মাঠ রয়েছে। তো ঠিক এটা অ্যাকচুয়ালি পার্কের মতোই, তো এসে যদি মন্দিরটা ঘুরে যদি টাইম কাটাতে যাও অবশ্যই পার্ক আছে, পার্কে বসে টাইম কাটাতে পারবে।
পুকুরে দেখতে পাচ্ছ, এটা পুকুরের মন্দিরের বাঁ দিকে পুকুরটা, মানে ঠিক দুটো পুকুরের মিডিলে আমাদের মন্দিরটা অবশ্য দেখতে পাবে তোমরা। ওইদিকে মুখ করে, ওইদিকে মুখ করে, ঠাকুর দিকে মুখ করে। ফটো নিয়ে নিই এই সময়। তোমরা এতক্ষণ পুরো মন্দিরটা দেখলে, মন্দির বাইরে ভিতরে। এবার আমাদের এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, তো দেখো পুরো ভিতরে সন্ধ্যা আরতি তোমরা দেখতে পাবে। প্রায় এক দেড় ঘন্টা আমাদের অঙ্কিত হয়, যেদিন লোকসংখ্যা খুব বাড়ে।